ক্লাস ইলেভেন নিউ সিলেবাস সেমিস্টার ওয়ান কবিতা যেটা আছে প্রথমে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর থ্রি এইটিন হান্ড্রেড টু উইলিয়াম ওয়াটসঅ উইলিয়াম ওয়াটসঅাতে লেখা ওয়েস্টমিনস্টার ব্রিজ সেটা ক্রস করার সময় তিনি যে কবিতাটা লিখেছিলেন সেইটা নিয়েই নামকরণ এই ওয়েস্টমিনস্টার ব্রিজ ইংল্যান্ডের লন্ডনে টেমস নদীর ওপর একদিন তিনি তার বোন ডরথি ওয়াটসঅের সাথে সেই ব্রিজটি ক্রস করছিলেন অর্থাৎ পার হচ্ছিলেন সেই দিনটা ছিল একটি ব্যতিক্রমী দিন অন্যান্য দিনে বেশিরভাগ সময় কি হয় ইংল্যান্ডের আবহাওয়াতে সেখানে এক কুয়াশা থাকে এর ফলে একটু দূরে জিনিস স্পষ্ট দেখা যায় না কিন্তু সেই দিনটা ছিল একটা ব্যতিক্রমী দিন সব জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল সূর্যের আলোয় সব কিছুই খুব চকচকে লাগছিলো সেই তার যে অনুভূতিটা হয়েছিল কবি ওয়াটসঅের মনে সেটাই তিনি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন এই কবিতাটি যেখান থেকে নেওয়া সেটি হলো মূল যে সোর্স সেটা হচ্ছে পোয়েমস ইন টু ভলিউমস এখান থেকে নেওয়া এটা একটা পেত্রাকান বা ইটালিয়ান সনেট এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা এবং সঙ্গী ছিলেন ডরতি ওয়াটসওয়া তার বোন এই কবিতা স্কিম হলো এবিবি এ এবিবিএ সিডি সি ডি সিডি এবং ওয়ার্ডস যাচ্ছিলেন লন্ডন থেকে ডোভারে শেষ পর্যন্ত ফ্রান্সে লন্ডন থেকে ডোভার হয়ে ফ্রান্সের পথে এবার কবিতাটা যেটা শুরু হচ্ছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার পৃথিবীর আর কিছু নেই আরও সুন্দর কিছু দেখানোর জন্য ডাল উড হি বি অফ সোল আত্মার দিক থেকে সে হবে একজন বোকা বা অনুভূতিহীন ব্যক্তি হু কুড পাস বাই যে এড়িয়ে যাবে কি এড়িয়ে যাবে এই একটা সুন্দর দৃশ্য এই একটা সকালবেলাকার যে সুন্দর দৃশ্য একটা ব্যতিক্রমী সকালবেলা যেটা সাধারণত দেখা যায় না ইংল্যান্ডের পরিবেশে সেই দিনটা ছিল একটা ব্যতিক্রমী দিন তাই সেই দৃশ্যটা যে এড়িয়ে যাবে কবি তাকে বলেছেন একজন বোকা বা অনুভূতিহীন ব্যক্তি এ সাইট একটা দৃশ্য শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি যেটা এর মহিমায় অর্শকাতর দিস সিটি দিস সিটি বলতে কোন সিটি সিটি অব লন্ডন এই লন্ডন শহরটা নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়ার যেন মনে হচ্ছে এই শহরটা অর্থাৎ লন্ডন শহরটা একটা পোশাক পরে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং এই সকালবেলার যে সৌন্দর্য সেটা কেমন সাইলেন্ট অ্যান্ড বেয়ার নিস্তব্ধ এবং হচ্ছে উন্মুক্ত খোলামেলা শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস লাই কী কী দেখা যাচ্ছে জাহাজ গম টাওয়ার গম্বুজ নাট্যশালা মন্দির এইগুলো সব দেখা যাচ্ছে টেম্পেল বলতে এখানে চার্চেস ওদের ওরা খ্রিস্টিয়ান ওদের সব চার্চ এগুলো দেখা যাচ্ছে কতদূর ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই অর্থাৎ যে পর্যন্ত যেখানে ফিল্ড বলতে যেখানে ভূমি যে এবং আকাশ যেখানে গিয়ে মিশেছে অর্থাৎ দিগন্ত পর্যন্ত হরাইজন পর্যন্ত দিগন্ত পর্যন্ত সব পরিষ্কার দেখা যাচ্ছে কেমন সব অল ব্রাইট সব উজ্জ্বল অ্যান্ড গ্লিটারিং চকচকে ইন দ্য স্মোকলেস এয়ার সেই ধোঁয়াহীন বাতাসে অর্থাৎ ধোঁয়াহীন বলতে কি স্মোকলেস বলতে কি ফগলেস অর্থাৎ কুয়াশাহীন বাতাসে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ কবির মনে হয়েছে সূর্য কখনোই এত সুন্দরভাবে কিরণ দেয়নি ইন ইস ফার্স্ট স্প্লেন্ডার স্প্লেন্ডার বলতে দ্যুতি বা কিরণ তার প্রথম কিরণে ভ্যালি রক অর হিল ভ্যালি বলতে উপত্যকা রক বলতে এখানে শিলা অথবা পাহাড় নেভার সাই নেভার নেভার ফেল্ট আমি কখনোই দেখিনি কখনোই অনুভূত করিনি অনুভব করিনি এ কাম সো ডিপ এত একটা গভীর নিস্তব্ধতা দ্য রিভার রিভার বলতে এখানে কোন রিভার টেমস নদী এই যে ছবিতে টেমস নদীর ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই টেমস নদীটাকে বলা হয়েছে দ্য রিভার রিভার বলতে কোন নদী টেমস নদী দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইজ ওন সুইট উইল এই নদীটি যেন তার নিজের গতিতে মিষ্টি গতিতে বয়ে চলেছে জি আর গড তিনি একটু অবাক হয়ে গিয়ে বলছেন হে ভগবান দ্য ভেরি হাউস এ সিম এ স্লিপ এই বাড়িগুলিকে মনে হচ্ছে সব ঘুমন্ত বাড়িগুলি বলতে কোন বাড়িগুলি বাড়িগুলি ঘুমন্ত বলতো কী বাড়িতে যে লোকজনেরা আছে তারা হচ্ছে ঘুমন্ত তারা সব এখনও ঘুমিয়ে আছে অ্যান্ড অল দ্য মাইটি হার্ট ইজ লাইন স্টিল এবং সেই প্রকাণ্ড হৃদয় প্রকাণ্ড হৃদয় বলতে মাইটি হার্ট বলতে সিটি অফ লন্ডন লন্ডন শহরটা যেন মনে হচ্ছে এখনও শুয়ে আছে অর্থাৎ কবি যেই সময় তার বোন ররিত ওয়ার্সদের সাথে ওয়েস্টমিনিস্টার ব্রিজ পার করছিলেন সেই সময় লোকজন এখনও ওঠেনি তাদের যে প্রতিদিনকার ডেলি অ্যাক্টিভিটিস সেগুলো এখনও চালু হয়নি যানবাহন অতটা চলাচল চলাচল শুরু হয়নি কলকারখানা শুরু হয়নি সেই জন্য একটা নিস্তব্ধতা ভাব বিরাজ করছিল এখানে থেকে কিছু প্রশ্ন হচ্ছে দ্য বিউটি অফ দ্য মর্নিং কেমন ছিল সকালবেলা সৌন্দর্যটা সাইলেন্ট অ্যান্ড বেয়ার নিস্তব্ধ এবং উন্মুক্ত সিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স টেম্পেলস ওয়ার সিন আপ টু কত দেখা যাচ্ছিলো এই জাহাজ টাওয়ার ডোম গম্বুজ নাট্যশালা এই চার্চে সেগুলো কত দেখা যাচ্ছিলো ফরাই পর্যন্ত তার মানে দিগন্ত পর্যন্ত দ্য ইয়ার ওয়াশ বাতাসটা কেমন ছিল স্মোকলেস অর্থাৎ ফগলেস কুয়াশাহীন বা ধোঁয়াহীন অল লুক কেমন লাগছিল সব কিছু দেখতে ব্রাইট অ্যান্ড গ্লিটারিং উজ্জ্বল এবং চকচকে দ্য সান নেভার স্টিফ্ট সূর্য কখনও কী করেনি মোর বিউটিফুলি আরও এর থেকেও সুন্দরভাবে কখনো কিরণ দেয়নি দ্য কোয়েট নেভার ফেল কবি কখনো কী অনুভব করেনি এ ডিপ কামনেস এত গভীর একটা নিস্তব্ধতা দ্য রিভার ইজ দ্য টেমস টেমস নদী দ্য রিভার গ্লাইডস কাম করে বোঝা যাচ্ছে অ্যাট ইজ ওন সুইট উইল দ্য হাউসের সিম বাড়িগুলো দেখে কি মনে হচ্ছে অ্যাস স্লিপ ঘুমন্ত দ্য মাইটি হার্ট ইস মাইটি হার্ট বলতে প্রকাণ্ড হৃদয়টা কোনটা দ্য সিটি অব লন্ডন তাহলে এটাই হচ্ছে কবিতা বিষয়বস্তু উইলিয়াম ওয়াটসঅর্থের লেখা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো এবং এই প্রতিটা লাইনে যে ফিগার অফ স্পিচগুলো আছে যেমন প্রথম লাইনটাই আর্থ হ্যাজ নট এনিথিং মোর টু শো মোর ফেয়ার এটা হচ্ছে হাইপার বল তারপরেটা ডাল উড বি ওই পাস বাই পর্যন্ত এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এ সাইট শো স্টাচিং তিন নম্বর লাইনটা এটা হচ্ছে অক্সিমোরন তারপর দ্য সিটি নাও ডাত লাইক এটা হচ্ছে অ্যাস দি এস লাইক বা এস ডি থালয় সিমিলি এই ধরনের এই কবিতাটা তারপর যেমন আছে আবার ওপেন আন টু দ্য ফিল্ডস এই লাইনটা হচ্ছে আবার কি ইমেজেরি তারপর আবার অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং থিংস এটা জাক্সা পজিশন এই ধরনের এখানে অনেক আবার একটা হাইপারবোল আছে নেভার সহায় আমি কখনোই দেখিনি কখনো অনুভব করিনি এটা হচ্ছে হাইপার দ্য রিভার নদী বয়ে যাচ্ছে যখন জড়বস্তুকে প্রাণসত্ত্ব আরোপ করা হবে তখন তাকে বলা হবে পার্সনিফিকেশন তার পরের লাইনটাও ডিয়ার গড দ্য ভেরি হাউসেস এটাও একটা পার্সনিফিকেশনও হয় আবার অ্যাপোস্ট্রফিও হয়